পৃথিবীর মধুরতম ডাক মা ছোট্ট এই শব্দের মধ্যেই যেন লুকিয়ে থাকে গভীর স্নেহ মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা শৈশব থেকে আনন্দ বেদনা ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতেই জড়িয়ে থাকে মায়ের নাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সব শেষ আশ্রয়স্থল মা প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস কিভাবে শুরু হয়েছিল এই দিবস উদযাপন উনিশশো সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি পশ্চিম ভার্জেনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি আন্না জার্ভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির কথা ভাবেন নিজের সেই মহৎ ভাবনা বাস্তবায়নের আগেই উনিশশো সালে নয় মে মারা যান তিনি তার মৃত্যুর পর তার মেয়ে অ্যানা এম জার্ভিস মায়ের সব ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন বন্ধু বান্ধবকে নিয়ে উনিশশো সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন এই বিশেষ দিবসটি মাতৃত্ব ও মাতৃসত্ত্বার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে